হ্যালো ভিউয়ার্স, এই স্যার ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা প্রজেক্ট তৈরি করব, এজন্য আমাদের যা যা প্রয়োজন, একটা সুপারস্টার সিঙ্গেল সার্কিট ব্রেকার, একটা ল্যাম্প, এক ঘাটের একটা বোর্ড সহ এবং একটা 40 ওয়াট ক্লিয়ার বাল্ব হোল্ডার সহ এবং একটা টুপিন তার সহ। তো এই চারটা উপকরণ দিয়ে আমরা বাসাবাড়ির গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট তৈরি করব। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের এই সিঙ্গেল সার্কিট ব্রেকারগুলো টিপ করে, কিন্তু আমরা বুঝতে পারি না যে সার্কিট ব্রেকারটা অটোমেটিকভাবে পড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এই ল্যাম্পটা জ্বলে উঠবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা প্রজেক্টটা তৈরি করা শুরু করে দিই। এই জন্য প্রথমে আমাদের বাল্বটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম। আমরা প্রথমে সার্কিট ব্রেকারটা এভাবে ঘুরিয়ে দেব। এটা হচ্ছে সার্কিট ব্রেকারের নিচের সাইড এবং এটা হচ্ছে উপরের সাইড। তো সার্কিট ব্রেকারের নিচের সাইডে আমরা টুপিনের লাল তারটা এবং ল্যাম্পের আরেকটা লাল তার সুন্দর করে পেঁচিয়ে সার্কিট ব্রেকারের নিচের অংশের সাথে লাগিয়ে দেব। তো এটা লাগানো শেষ, এরপর আমাদের আরেকটা তার রয়েছে ল্যাম্পের, সেটা আমরা সামনের দিকে নিলাম এবং টুপিনের যে কালো তারটা রয়েছে এটার সঙ্গে হোল্ডারের কালো তারটা সুন্দর করে লাগিয়ে দেব। এরপর আমাদের এই বাল্বের লাল তারটা এবং আমাদের যে ল্যাম্পের লাল তারটা রয়েছে দুইটা একসাথে করে দেব। এরপর ল্যাম্প এবং বাল্বের যে লাল তারটা রয়েছে এটা সার্কিট ব্রেকারের উপরের অংশে লাগিয়ে নাটটা টাইট দিয়ে দেব। এবারে আপনারা কিছু এখান থেকে দেখতে এবং বুঝতে পারবেন। তো আমাদের প্রজেক্টটা তৈরি করা একেবারেই শেষ, এবারে আমরা এটা পরীক্ষা করব। এজন্য আমরা একটা মাল্টিপ্লাগ নিয়ে আসলাম। তো এবারে টুপিনটা এখানে লাগিয়ে দেব। দেখুন আমাদের এখানে কিন্তু ল্যাম্পটা জ্বলে উঠেছে, সেক্ষেত্রে কিন্তু সার্কিট ব্রেকারটা নিচের দিকে পড়ে রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের বাসাবাড়িতে যখন কোনো দুর্ঘটনা বা কোনো কানেকশনের সমস্যা হবে তখন সার্কিট ব্রেকারটা নিচে টিপ করার সময় ল্যাম্পটা জ্বলে উঠবে, যার কারণে আমরা বুঝতে পারবো যে কোথাও প্রবলেম হয়েছে বা সার্কিট ব্রেকারটা টিপ করেছে, তখন এই ল্যাম্পটা জ্বলবে। এবং যখন এটা তুলে দেবে সাথে সাথে দেখুন যে লাইট আছে, বাসাবাড়ির লাইট বা লোড ফ্যান ইত্যাদি যা সকল ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে যখন চলবে তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এবং আবার যখন এই লাইট ফ্যান ইত্যাদির সমস্যার কারণে সার্কিট ব্রেকারটা টিপ করবে সাথে সাথে ল্যাম্পটা জ্বলে উঠবে, তখন আপনারা বুঝতে পারবেন যে বাসাবাড়ির কোনো না কোনো ইকুইপমেন্টের সমস্যা হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স।